প্রতিবছর কোটি কোটি টাকা খরচ করা হয় বিশ্ব সুন্দরীদের খোঁজে। এর প্রতিযোগিতার মধ্য দিয়ে বেছে নেওয়া হয় সেরা সুন্দরীকে। তবে এদের সবাইকে হার মানিয়ে দিতে পারেন পাকিস্তানের এক পাহাড়ি উপত্যকার সুন্দরীরা। তারা যেমন রূপে অনন্য, তেমনই গুণেও রয়েছে বাহারি সব প্রতিভার মিশেল। পাকিস্তানের স্বায়ত্তশাসিত গিলগিট বাল্টিস্তান অঞ্চলের হুঞ্জা উপত্যকার বাসিন্দারা শুধু সুদর্শন ও সুন্দরী নন, একই সাথে তারা দীর্ঘায়ুরও অধিকারী। গড়ে 100 বছরের বেশি বাঁচেন এই উপত্যকার বাসিন্দারা। হুঞ্জা উপত্যকায় বাস করে বলে তাদের বলা হয় হুঞ্জা সম্প্রদায়। হুঞ্জা উপত্যকার অবস্থান পাকিস্তানের কারাকোরাম পর্বতমালায়। প্রাকৃতিক সম্পদে ভরপুর এই উপত্যকা। একই সাথে হুঞ্জা সম্প্রদায় তাদের বেশ কিছু গুণের কারণেও প্রসিদ্ধ। হুঞ্জারা বিশ্বের একমাত্র জনগোষ্ঠী যারা গড়ে 100 বছরের বেশি বাঁচে। শরীর, চেহারা, কাজ কোথাও তাদের বয়সের ছাপ থাকে না। বিশ্বের অন্য দেশে যখন নারীদের গড়ায়ু মাত্র 60 বছর, সেখানে হুঞ্জা নারীদের গড়ায়ু 160 বছর। সেখানকার 65 বছরের নারীদের দেখলেও মনে হয় যেন 30 বছরের ভরা যৌবনা তরুণী। 70 বছরেও সন্তান জন্ম দিতে পারেন হুঞ্জা নারীরা। অসম্ভব মনে হলেও এটি বাস্তব। তাদের দীর্ঘায়ু ও চির যৌবনের পেছনের মূল রহস্যটা কি তা জানতে আগ্রহী সবাই। এ নিয়ে প্রচুর গবেষণাও হয়েছে। গবেষণায় পাওয়া তথ্য অনুসারে তারা রুটিন মাফিক জীবনযাপনে অভ্যস্ত। দিনে মাত্র 2 বেলা খায় এবং প্রচুর কায়িক পরিশ্রম করে তারা। তারা নিয়মিত ফলের শরবত পান করে। তাদের বেশিরভাগই নাকি নিরামিষভোজী। তাদের খাদ্যের বেশিরভাগই তৈরি হয় পনির, বাদাম, দুধ ও অন্যান্য দুগ্ধজাত পণ্য থেকে। ঘুম থেকে ওঠার পর সকালের নাস্তা এবং সূর্য অস্ত গেলে রাতের খাবার খান তারা। এর মধ্যে আর কোনো কিছুই খান না তারা। হুঞ্জা সম্প্রদায় খুব আমোদে। সবসময় তাদের ঠোঁটের কোণে হাসি লেগেই থাকে। তাদেরকে আলেকজান্ডারের বংশধারার একটি অংশ বলে মনে করেন অনেক ইতিহাসবিদ। হুঞ্জাদের সুস্থ ও সতেজ থাকার পেছনে অ্যাপ্রিকটস ফলের ভূমিকার কথা বিবেচনা করেন অনেক বিশেষজ্ঞ। তাদের ত্বকের ঔজ্জ্বল্যের বিষয়ে গবেষকরা বলছেন হিমবাহ গলা পানিতে গোসল এবং তা পানীয় হিসেবে ব্যবহারই এর অন্যতম কারণ। ত্বক উজ্জ্বল হওয়ার আরও বেশ কিছু কারণ বলেছেন বিশেষজ্ঞরা। তা হল বরফ গলা পানি গরম করে তার মধ্যে তুমুর নামের এক প্রকার গাছের পাতা মিশিয়ে হার্বাল চা পান করেন তারা। শৈশব থেকেই হুঞ্জা মেয়েদের সৌন্দর্য প্রস্ফুটিত হতে শুরু করে। শুধু সৌন্দর্য ও সুস্থতায় তারা সেরা নয়, শিক্ষার ক্ষেত্রেও তারা বেশ এগিয়ে। তাদের শিক্ষার হার 90%-এরও বেশি। তাই তাদের মূর্খ পাহাড়ি ভাবলে ভুল হবে। বরং শিক্ষা, আচার ব্যবহার কিংবা সভ্যতা, সংস্কৃতি সব দিক থেকেই অনেক উন্নত দেশের তুলনায় তারা এগিয়ে। গিলগিট বাল্টিস্তানের হুঞ্জা জেলা আয়তনে খুব বেশি বড় নয়, অথচ এই অঞ্চলে একই জাতির 3টি পৃথক ভাষা টিকে আছে হাজার বছর ধরে। এটি সম্ভব হয়েছে কেবল সেখানকার আদিবাসীদের মাঝে মিশ্র সংস্কৃতি গ্রহণের প্রবণতা কম থাকায়। তাই বলে এরকম ভাবার কোনো কারণ নেই যে তারা এখনও সেই পুরনো যুগেই পড়ে আছে। বরং জেনে অবাক হবেন, এই দুর্গম পর্বতবাসীরা হল পাকিস্তানের সর্বোচ্চ শিক্ষিত। তাদের সাক্ষরতার হার 97%, যাদের অধিকাংশই আবার পেশাদার ডিগ্রিধারী। পাকিস্তানে মুসলিম জনসংখ্যার অধিকাংশই সুন্নি। শিয়াদের সংখ্যা 6%। অল্পসংখ্যক শিয়া মুসলিমের মাঝে অন্যতম এই ব্রুশো আদিবাসীরা, যারা ইসমাইলি শিয়াদলের অন্তর্ভুক্ত। সেই হিসেবে এই জনগোষ্ঠীর সর্বোচ্চ ধর্মীয় নেতা করিম আগা খান, যিনি ইসমাইলি শিয়া মতবাদ অনুযায়ী বর্তমান 49তম ইমাম। নিজেদের হাজার বছরের ইতিহাস ঐতিহ্যের জন্য ব্রুশোরা যেমন এক বৈচিত্র্যময় জাতি, তেমনি ধর্মীয় বিশ্বাসে ইসমাইলি শিয়া হওয়ায় অন্যান্য মুসলিমদের থেকেও ভিন্ন। ভিন্নতা রয়েছে তাদের আচার আচরণ, স্বভাব চরিত্র। বলা হয় গোটা পাকিস্তানে তাদের মতো অতিথি পরায়ণ আর কেউ নেই।